আজকের ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের যে 2 নম্বর স্কুল আছে বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। তো একের এতে বলেছে হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট, মানে বরফ গলার কারণ কি, গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন কজেস দ্য আইস টু মেল্ট। বিতে হোয়্যার ইজ দ্য পোলার বিয়ার ফ্রম, মানে পোলার বিয়ার কোথা থেকে এসেছিল, দ্য পোলার বিয়ার ইজ ফ্রম সাইবেরিয়া। সি হুইচ অ্যানিম্যাল পুলস কার্ট, কোন প্রাণী গাড়ি টানে, বুল্ক পুলস কার্ট। দুয়েতে আছে রিয়ারেঞ্জ দ্য জাম্বেল লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, এটা হবে ক্লাস, বিটা হবে টুগেদার, সি ক্যাঙ্গারু, আর ডিতে হবে গার্ডেন, জি এ আর ডি ই এন। আচ্ছা থ্রিতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড ইফ ফর ফলস স্টেটমেন্ট, এতে বলেছে দ্য শিপ লাইক্স টু ড্রিঙ্ক মিল্ক, এটা ফলস। বি টাইগার কন্ডাক্টেড দ্য মিটিং, এটাও ফলস, কারণ লায়ন কন্ডাক্ট করেছিল। সি হচ্ছে কাজল ক্যারিস মিল্ক ফর মেনি টু ড্রিঙ্ক, এটা ট্রু। ডি হবে গরিলা কেম ফ্রম দ্য কঙ্গো বেসিন, এটাও ট্রু। চারেতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, এ হবে দেয়ার ইজ অনলি এ হ্যান্ডফুল অফ টাইগার্স লেফট ইন আওয়ার ফরেস্ট, বি উই ক্যান নট সার্ভাইভ ইন সাচ কন্ডিশন, সি দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাউন্সড অন দ্য ক্যামেল, পাউন্সড মানে ঝাঁপিয়ে পড়লো, ডি লায়ন হ্যাড থ্রি উইলি ফলোয়ার্স। পাঁচে আছে অ্যানিম্যাল আর বেবি অ্যানিম্যাল, ফক্স হচ্ছে পাপ, ডিয়ার হলো ফন, গোট হচ্ছে কিড, আর জ্যাবরা হলো ফোল। তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর যে 2 নম্বর স্কুল ইংলিশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভের, তো তার উত্তরগুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে।